ओरे सागो ने चेता हो ना पचास राजनी में से कहो ना पचास बिरादे अबो ना किनो चार जो तो बारो दियो आरे अबो ना किनो चार जो तो बारो दियो कपोले कपोती आश्चर्य तो अर्थुजा राजने ओरे कपोती कपोती बालू हाँ तो राजने सुनना सुनने राजने ओरे मोर पूजा रायो जोने सुनने राजने अच्छा तुम्हारे पूजा रूप करूँ गुरु ये कहीं करें शेष नारों की जो अच्छे आरो अच्छी बाबा बोलो आरो क्या अच्छे असंख्य संदेशी डाला भोरे दियो थाला थाला 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 आरो जत पारो दियो बिराट बिराट रे 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 सुनलाम तुम्हार पूजार उपकरण आमी सब सुनलाम तुम्हार पूजार उपकरण कि आरो किछु आछे ब्राह्मणी मोर पूजा रायो जोने सुनली रे राजन मोर पूजा रायो जोने सुनली रे राजन मोर पूजा रायो जोने सुनली रे राजन सुनली रे राजन आरो दुई चाल भजा खेते लागे भारी मजा चिबाईते दंतहीना नारी दांत थाकले दल सेई नारी गोटा पृथ्वीटाई खेये फेलतो अच्छा এইখানে কি তোর পূজার উপকরণ সব শেষ আর কিছু আছে এত কিছু খাওয়ার পর আমার তৃষ্ণায় বাড়ি দিবি না দেব তোমার তৃষ্ণায় বাড়ি আমি দেব এত কিছু খাওয়ার পর তোমার তৃষ্ণায় যদি আমি কোনো বাড়ি না দিতে পারি তাহলে তো গলাটা আটকে মারা যেতে পারে বলো তোমার তৃষ্ণায় কত বাড়ি রাখতে পারে বলো ভারে ভারে ডাবের জল ভরে দিও সরোবরে ভারে ভারে ডাবের জল ভরে দিও সরোবরে मोर पूजार आयोजन सुनी राजन मायर सन्तान से कड़े सन्तान रक्त मांस दिए निजे क्षुदा दृष्टि मिले पुष्पांजलि पाबिना तुम पेड़
পুষ্পাঞ্জলি দিলে আমার মঙ্গল হবে, আমি চাই না আমার রাজ্যের মঙ্গল। এই মুহূর্তে এই মুষ্টিখাত আমি তোকে শেষ পুষ্পাঞ্জলি দিতে পারিনি গোমা। ও গোমা, এই অধম সন্তানকে যখন দর্শন দিয়েছিস, এই অধম সন্তানের প্রণাম গ্রহণ কর মা, প্রণাম গ্রহণ কর। ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শ্রী ভাই ক্ষমাদত্তী সহ সদয় নমস্তে যা দেবী সর্বভূতেষু মর্তিরূপিণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমা নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে তম্বকে গৌরে নারায়ণী নমঃ। আমি কি দেখছি আমি তো চেয়েছিলাম মা, আমি তোদের চরণে পুষ্পাঞ্জলি দিতে চেয়েছিলাম, আমি পারিনি গোমা, আমি পারিনি। আমার দুটি নয়ন মুদ্রিত হয়ে এলো, আমি পারিনি গোমা তোদের চরণে পুষ্পাঞ্জলি দিতে। গোমা, এই অধম সন্তানকে যখন দর্শন দিয়েছিস, এই অধম সন্তানের প্রণাম গ্রহণ কর মা, প্রণাম গ্রহণ কর। সর্বমঙ্গলমঙ্গলে সর্বভূতেষু নমস্তস্যৈ যা দেবী সর্বভূতেষু মর্তিরূপিণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমা নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শ্রী ভাই ক্ষমাদত্তী সহ সদয় নমা নমঃ। পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য হস্তমুণ্ড ধারণ করে বসে এইখানে আমি পুষ্পাঞ্জলি তোমায় দেবো। পুষ্পাঞ্জলি তো দিতেই হবে, যার পূজায় লাগে অসংখ্য জীব বলিদান, যার পূজায় লাগে এত কিছু তাকে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি পারি, তাই পুষ্পাঞ্জলির পরিবর্তে এমনি করে দিলাম।
যা চলে আসতো ভালো তার এইভাবে আমি তোকে শেষ করে দেব যা এই মুহূর্তে দূর হয়ে যাবে Oh, no.
রাক্ষসে सह्य करते चले जा নিশ্চিন্ত করলে তাবদগ্ধ চিত্ত মোর করলে শীতল কি রাজা এত ভাবান্তর ভাবান্তর হব না দাদা দীর্ঘদিন তুমি গেছো তপস্যায় তোমার কোনো সুসংবাদ নেই তাই জন্য তো ভাবন্তর দাদাজো ভগ্নী আমার তোমার দাদা এখন জমের বছর এই ভুবনে এখনো ক্ষমতা নেই যিনি পারে আমার তপস্যায় গিয়েছিলে তুমি পার্বত্য গুহায় কোন দেবতার ভরে তুমি বরপ্রাপ্ত হয়েছো নাকি রিক্ত হস্তে ফিরে এসেছো সদয় বিরাট নগরে রাজা তেত্রিশ কোটি দেবতাদের সবাইকে ডেকেছে পুষ্পাঞ্জলি দিয়েছে সবার চরণে কিন্তু না কেউ দেহ নাই ছাড়া তাহলে কি তুমি বিফল মনোরথ ফিরে এসেছো ব্যর্থ হয়েছে তোমার দীর্ঘ দিনের তপস্যা ব্যর্থ নয় এবং নেই অবশ্যই স্বয়ং মহেশ্বর দেবী পার্বতী স্বর্গ ত্যাগ করে ছুটেন আমার সঙ্গে তালিকে চাইল সেই নিশ্চয় অমরত্ব বল না ঠিক অমরত্ব নয় তবে প্রকারন্ত অমরত্ব বল দেখো মা মন্ত্রী কেমন প্রকারন্ত অমরত্ব বল লাভ করেছো তুমি একটিবার বলো আমি শুনতে চাই মহারাজ অনেক কথা বললে আপনারা হাসবেন দেখো মহামন্ত্রী কেমন বর পেয়েছো শুনলে আমরা হাসবো তুমি একটিবার বলো আমি শুনতে চাই তাহলে শুনুন রাজা বলো বলো দাদা এই স্বর্গ মত্ত পাতা সবকিছু আছে কিন্তু থাকলেও কিছুই হবে না কারণ
শুধু তুমি আর মহারাজ থাকলে সবকিছুই হবে। সতীশ না দাদা, তুমি কিছু বলো। দাদা বলো, দাদা বলো, তুমি কি রকম বর পেয়েছো? বেশ তাহলে শোনো ভগ্নে। হ্যাঁ দাদা, হ্যাঁ। যক্ষ রক্ষ গন্ধর্ব কিংবা কিন্নর কেহ চিনিতে পারিবেন আমার সম্মুখ। তবে হ্যাঁ, যদি কোনোদিন করি নারী অসম্মান, সেই দিন মৃত্যু আমার শুনিস না। আমি কোনোদিন শুনি নাই তোমার কুকীর্তির কথা, আর আজ তুমি এই ক্রিয়া করবে নারী অপমান। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমার দাদা কোনোদিন নারী অপমান করবে না, আমার দাদার কোনোদিন মৃত্যু অপমান করলে মৃত্যু আমার হবে না। তার কারণ কি জানো? দাদা, কারণ সতস্তির বল আছে বাহুতে আমার, সামান্য নারী জাতি কি করিতে পারে? মন্ত্রী বল। ও সব কথা থাক দাদা। ওগো মহারাজ, দাদা বড়ই পরিশ্রান্ত, এই মুহূর্তে বিশ্রাম করবে, কক্ষেতে চলো। আর একটি কথা মাথায় রেখো, বেশি বিলম্ব করো না, এসো সেই অন্ধর। মহারাজ, মহামন্ত্রী, আমি একটা প্রশ্ন করব। বলো কি প্রশ্ন তোমার? রাজধর্ম কয় প্রকার? রাজধর্ম তিন প্রকার। কিন্তু কি কি? অন্নহীনের অন্নদান, অন্নদান ভূমিহীনের ভূমিদান, ভূমিহীন আর যারা প্রার্থী তাদের প্রার্থনাকে পূর্ণ করা। বেশ, আজ আমি প্রার্থী, আমার একটি প্রার্থনা পূরণ করো মহারাজ। এই কি বলছো? তুমি কি বলছো? একদিন তো তুমি আমাকে পথে ধুলা থেকে কুড়িয়ে এনে এই রাজসিংহাসনে আশ্রয় দিয়েছো। রাজসিংহাসনে আশ্রয় দিয়ে তোমার একমাত্র ভগ্নিকে তুমি আমার হাতে তুলে দিয়েছো। আজ আমার কাছে তোমার কেমন পত্র থাকতে পারে তুমি নিঃসংকোচে বলতে পারো? তাহলে শোনো রাজা, বলো, রাজ্য নয় ঐশ্বর্য নয় রাজসিংহাসন আমি চাই। আমি চাই এই রাজ্যে একমাত্র শঙ্কর, শঙ্করই ছাড়া অন্য কোন দেবতারা পাবে না। কারণ দীর্ঘ এক যুগ ধরে 33 কোটি দেবতাদের করেছি সাধনা, কত কাতর সরে দেখেছি তাদের, কিন্তু না কেউ দেহ নাই ছাড়া, অবশেষে শঙ্কর শঙ্করের মেয়েটি ছাড়া। তাই আমি প্রতিজ্ঞা করেছি এই রাজ্যে একমাত্র শঙ্কর শঙ্করই ছাড়া অন্য কোন দেবতারা পাবে না। তাই তাই হবে, তুমি সেই বাবার বলিয়ান আর আমিও শিবের ভক্ত, তাই আজ থেকে এই রাজ্যের